সরকারি অফিসে মধুচক্রের আসর, আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুগল। অভিযোগ, অফিসের নিরাপত্তা রক্ষীর নেতৃত্বে চলত এই কাজ। সপ্তাহ শেষে ছুটির দিনগুলিতে সরকারি অফিসে বসত মধুচক্রের আসর। ছুটির দিনগুলিতে রাতে নির্দিষ্ট সময়ে নাকি বন্ধ হয়ে যেত অফিসের সামনের সব আলো। তারপরই অপরিচিত যুবক যুবতীরা ঢুকে যেত সরকারি অফিসে। গত কিছুদিন ধরে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। স্থানীয়রা জানতেন অফিস ছুটি হয়ে গেলেও অফিসে একজন নিরাপত্তা রক্ষী থাকেন। নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে হচ্ছিল এমন কাজ? কিছু তো একটা গলদ রয়েছে, বুঝতে পারেন এলাকার মানুষ। কয়েকদিন ধরেই নজর রেখেছিলেন তারা। রবিবার অফিসের সামনের আলো বন্ধ হয়ে যেতেই গ্রামবাসীরা লক্ষ্য করেন বাইরে থেকে কিছু যুবক যুবতী দপ্তরে প্রবেশ করছে। গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে সরকারি অফিসের সেই নিরাপত্তা রক্ষীও। এরপরই ছুটে যান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ভেতরে গিয়ে তারা প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন। তাদের দাবি, ভেতরে মদ্যপানের পাশাপাশি অশালীন কাজকর্ম চলছিল। ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে, একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো। বললাম কোনটাতে, বলছে এক নম্বরে। তো আমি আসলাম, বাইরের লাইটটা বন্ধ করে ভিতর দিকে ওরা কি করছিল জানি না, যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাচ্ছে কি করছিল বা ওটা তো বলতে পারছি না। এটা এক নম্বর বেলার অফিস, নাইট গার্ড, নাইট গার্ডের বন্ধু হবে যেহেতু আমি সঠিক জানি না। একটা মেয়ে ছিল, ওরা তিনজন যখন ছিল তো আমরা মানে তিন চারটা চেংড়া মিলে বললাম যে কি ব্যাপার রাত্রেবেলা মেয়ে কেন। এরপরই গ্রামবাসীদের চেঁচামেচিতে লোক জমতে শুরু করে সেখানে। খবর পৌঁছায় স্থানীয় থানায়। এ বিষয়ে এলাকার বাসিন্দা রূপম পোদ্দারের অভিযোগ, শনিবার রোববার ছুটির দিনগুলিতে এখানে বাইরে থেকে লোক আসত, আমাদের কাছে খবর ছিল। এদিন রাতেও লাইট বন্ধ করে ভেতরে লোক ঢুকেছে। পাড়ার ছেলে, আমরা দেখছি দু তিন দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনের দিকে লাইট বন্ধ হচ্ছে, লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে, নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, তিনজন ছিল। এটা কি বিএলআরও দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। তারপরে আমরা যখন আজকে এখানে আসি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আসি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আবাদ পাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা তিনজন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয় তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। জানা গেছে হরিশ্চন্দ্রপুরে ভূমি সংস্কার দপ্তরের অফিসেই চলছিল এই কাজ। এ বিষয়ে দপ্তরের রেভিনিউ অফিসার দেবরাজ মুখোপাধ্যায় জানান, ঘটনা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি, বিষয়টি ওপর মহলেও জানানো হয়েছে, সেখান থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী আইন মোতাবেক কাজ করা হবে। শুনেছি অ্যাকচুয়ালি কি ঘটেছে এখন আমার জানা নেই, আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, এডিএম সাহেব সবাইকে জানানো হয়েছে, ম্যাডাম সবাইকে জানানো হয়েছে, ওনারা যেমন ইয়ে করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ। তো আমার জানা নেই এখনও পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না, আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি, এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্যার আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান, আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ ইয়ে করে দেখবে, তদন্ত করে দেখবে। তারপর না না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব। অপরাধী যদি অপরাধ করে থাকে, তো যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে। রাজ্যে আরজিকর কাণ্ডের মাঝে সরকারি দপ্তরে মধুচক্রের আসর বসানোর ঘটনা সামনে আসতেই নতুন করে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হরিশ্চন্দ্রপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।